তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি বিউটিফুল এমব্রয়ডারি। তো আমি দুটি কালারের মাধ্যমে এই এমব্রয়ডারিটি করব। তো প্রথমে আমি এঁকে নিলাম, আঁকার পরে এবার আমি এই ফ্লাওয়ারটি ডান দিকটা আর কি করব। তো সুতো ভরে এবার আমরা ব্যাক স্টিচ যেভাবে করে এমনই, কিন্তু এটা সেলাইয়ের মধ্যেখানে ঠিক এমন করে ঢুকিয়ে ঢুকিয়ে সেলাই করতে হবে। তো দেখো তোমরা এমন করে নেবে, খুব সুন্দর স্টিচটি। দেখো পেটের মধ্যেখানে সুইটা ঢুকিয়ে দিয়ে করে নিতে হবে, আর ছোটো ছোটো স্টিচগুলো করতে হবে, তাতে আরও বেশি ভালো লাগবে, কারণ এটি বেশ ভরাট লাগছে আর বেশ বেশ ভালো লাগছে আর কি। তো এইভাবে করে নিতে হবে। তো আমরা এইভাবে দুটি ডান্ডি কমপ্লিট করে নেব। তো তারপর তোমরা দেখতেই পাবে খুবই সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে আর কি। তো দেখো খুব সুন্দর একটা প্যাচলো প্যাচলো টাইপের হয়ে গেল। তো আমাদের এবার ডান্ডি হয়ে গেল, এবার আমরা পাতায় আসব। তো পাতাটাও খুবই সহজ, আর একই কালারের সুতো নিয়েছি। তো আমরা ওই এবার এই সুতো দিয়ে আমরা এমন করে স্টিচটি করে নেব। দেখো আস্তে আস্তেই আছে, আমি আস্তে আস্তেই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এইভাবে পাতাটি করে নেব আমরা। পাতাটি দেখো একটি ঘর নিচে নিচে এক ধাপ বার পর, তো এইভাবে করে নেব আমরা। দেখো পাতাটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো এমন করে নিতে হবে। তো খুব সুন্দর লাগছে পাতার ডান্ডিটি। আর এবার আমরা ফ্লাওয়ারটি করব, এরপরে ফ্লাওয়ারটি আরও বেশি ভালো লাগবে, কিন্তু এই স্টিচটিও খুবই ভালো লাগছে এই ডান্ডিটি। তো দেখো কেমন করে করছি, তো পুরো কমপ্লিট। এবার আমরা ফ্লাওয়ার করব। তো ফ্লাওয়ারটি দেখো কেমন করে করছি, আমি একটি পেন্সিলের মাধ্যমে একটি সুন্দর বিউটিফুল ফ্লাওয়ার তৈরি হবে আমাদের। এই ফ্লাওয়ারটি খুবই ভালো লাগছে, আর তার থেকে বেশি ভালো লাগছে এই ফ্লাওয়ারের কালারের জন্য, কারণ কালারটা সুন্দর বলে আরও বেশি ভালো লাগছে। তো এমন করে আর এইভাবে আমরা 25 বার করে নেব। করার পরে এবার আমরা, এটি মোটা সুতো তো ওর জন্য আরও যেন বেশি ইসে হচ্ছে, তো গোলাপি কালারের সুতো দিয়ে এমন করে নিয়েছি। দেখো এমন করে হয়ে গেল সুয়ের মাধ্যমে। তো আমরা এইভাবে সুই সুতো আর পেন্সিলের মাধ্যমে সুন্দর একটি ফ্লাওয়ার বানিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন করে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে প্যাচানোর পর এইভাবে আমরা সুইয়ের মাধ্যমে সেলাই করে নেব। তো এমন করে আমরা কয়েকবার সেলাই করে নেব, কয়েক পাট আর কি, যাতে জিনিসটা সুন্দর আর মজবুত হয় আর ডিজাইনটা আরও বেশি সুন্দর হয় জানি। তো এইভাবে করে নেব। সেমভাবে আমরা করবো আর কি, সেমভাবে। তো প্রত্যেক ঘর বরাবর এভাবে সুই ঢুকিয়ে আমাদের গিট গিট দিয়ে দিতে হবে। দেখো এমন করে আমরা করব। তো দেখো পুরো কমপ্লিট এমন করে পুরোটা করে নিলাম। দেখো কি সুন্দর হয়ে গেছে, একটি দুই ঘর হয়ে গেল, আর এমব্রয়ডারিটি খুবই ভালো লাগছে। এবার আমরা আবারও তোমরা দেখে নাও, তো এমন করে করা হয়ে গেল। এবার আমরা এটির মাধ্যমে আমরা আর কি বের করবো আর কি, এই পেন্সিলের থেকে এই আমরা ফ্লাওয়ারের পাপড়িটি পরিণত করবো পেন্সিল থেকে বের করে। তো এবার আস্তে আস্তে আমরা বের করে নিতে হবে। তো এভাবে বের করার পর আমরা এমন করে ই করে নেব, সুন্দর পাপড়ি করে নেব। দেখো কী সুন্দর একটা বিউটিফুল পাপড়ি হয়ে গেল। তো এমন করে পাপড়িটি করা নিলাম। তো এইভাবে আমরা সেম প্রসেসেই এরকম করে নেব তিনটি আর কি, ছটি করবো। তো প্রথমে তিনটির মাধ্যমে দেখাচ্ছি। তো এমন করে সুন্দর ওইটি প্যাচালো প্যাচালো টাইপের করে নিতে হবে। তো করে নেবো আমরা এভাবে।
প্যাচালো প্যাচালো বা জড়ো করে তো এমন করার পর এবার আমরা সেলাই করে নেব, যাতে আমরা এমনই থাকে আর কি ফ্লাওয়ারটি। তেমন করে আমরা করে নেব, তো শেষেরটাও আমরা এইভাবে বসিয়ে দিলাম মুড়িয়ে। তো আমরা এইভাবে ফ্লাওয়ারটি বানিয়ে নেব। এইভাবে দেখো কেমন করে আমরা সেলাই করে এটা মজবুত করে নিচ্ছি। কি সুন্দর লাগছে ফ্লাওয়ারটি, খুবই বিউটিফুল লাগছে আর খুবই ভালো লাগছে এই এমব্রয়ডারিটি। এটি সাধারণত ব্লাউজের হাতায় করলেও ভালো লাগবে, যে কোনো জিনিসের পর করলেই ভালো লাগবে, পোশাক আশাক যে কোনো পোশাক আশাকেই ভালো লাগবে। তো দেখো এভাবে আমরা সুন্দরভাবে গেঁথে গেঁথে বসিয়ে নেব। এইভাবে কি বিউটিফুল একটা ফ্লাওয়ার হয়ে গেল আমাদের। তো এবার আমরা কি করব, এই ফ্লাওয়ারটি আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা লেজি ডেজি স্টিচের মাধ্যমে আমরা এই ফ্লাওয়ারের নিচে একটা কি হয় ফ্লাওয়ার এই ফ্লুট ঢুলের নিচে আমরা দেখেছি খুব সুন্দর এমন একটি ডালের সঙ্গেই থাকে, এগুলো কী বলে কী জানি সবুজ সবুজ থাকে, বেশ ভালো লাগে দেখতে। তো আমরা এটা এর মধ্যে করলাম, তো আরও বেশি ভালো লাগবে আর এটি আরও বেশি বিউটিফুল লাগবে। দেখো কী সুন্দর লাগছে, তো এটি পুরো কমপ্লিট করার পর আরও বেশি ভালো লাগবে। তো দেখো পুরো কমপ্লিট, আর তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও। আর আমার এমব্রয়ডারিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমার তো খুবই ভালো লাগছে, কি বিউটিফুল এই ফ্লাওয়ারটি।